আপনি কি জানেন ক্ষুধা লাগলে অনেক প্রজাতির প্রাণীরা নিজের ভাই বোনকে নিজের বাবা মাকে এমনকি নিজের সন্তানকে পর্যন্ত খেয়ে ফেলে তাদের মধ্যে নেই কোনো মায়া দয়া কিন্তু আসলে কি মায়া দয়া নেই নাকি এটা প্রাকৃতিক নিয়ম তবে যে যাই বলে মানুষ হিসেবে আমাদের কাছে এটা তো বেশ ভয়ঙ্কর একটা ব্যাপার তাই না পিনিকপির আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এমন কিছু ভয়াবহ প্রাণীদের সম্পর্কে যারা নিজেদের সন্তানদেরকে খেয়ে ফেলতেও দুবার ভাবে না কোমোডো ড্রাগন 40 মিলিয়ন বছর আগে বিবর্তনের ধারায় উৎপন্ন হয়েছিল এশিয়াতে তারপর তারা পাড়ি জমিয়েছিল অস্ট্রেলিয়ায় যেখানে নিজেদের রূপ দিয়েছিল সরীসৃপ জগতের অন্যতম বৃহৎ আকারের প্রাণীতে এরা মাঝে মাঝে এতটাই হিংস্র হয়ে যায় যে এরা মানুষকেও খেয়ে ফেলে শুধু মানুষ খেয়ে ফেলে বললে ভুল হবে বরং কোমোডো ড্রাগনের ক্ষুধা লাগলে নিজের সহোদর এমনকি নিজের সন্তানকেও বাদ দেয় না শুধু যে মা ক্ষুধা লাগলেই সন্তানদের খায় তা কিন্তু নয় অনেক সময় সন্তান ভক্ষণের মতো ভীতিকর ঘটনা ঘটে যখন মা তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান হয়ে পড়ে দুর্বল সন্তানদের এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে বেঁচে থাকার সম্ভাবনা কম থাকায় মা নিজের সন্তানকে খেয়ে ফেলে এর ফলে ভক্ষক মা বেশ লাভবানও হয় এমনই এক মা হচ্ছে সন্তান ভক্ষক র্যাটল স্নেক এরা প্রয়োজন মনে করলে সকল শাবকদেরকে খেয়ে ফেলে এর ফলে এরা দ্রুত নতুন করে ডিম পারতে সক্ষম হয় কয়েক প্রজাতির সাপ রয়েছে যারা ক্ষুধার তাড়না সহ্য করতে না পেরে নিজের ডিম খাওয়া শুরু করে দেয় গিলে খাচ্ছিল অপেক্ষাকৃত ছোট ভাই বা বোন কে বড় ভাই বা বোন খেয়ে ফেলে কিন্তু কেন ভ্রূণ অবস্থাতেই নিজের সহোদরকে গিলে খায় শার্ক আসল ব্যাপার হচ্ছে ভ্রূণ অবস্থায় শার্ক তার আপন ভাই বোনদেরকে খায় না স্ত্রী শার্ক একই সাথে একাধিক পুরুষ শার্কের সাথে মিলিত হয় ফলে শার্কের গর্ভে একাধিক পুরুষ শার্কের জন্ম হয় সন্তান থাকে অন্য পিতার সন্তানকেই সাধারণত খেয়ে থাকে অপেক্ষাকৃত বড় সন্তান এটি বিজ্ঞানীদের অনেক বড় একটা সাফল্য ছিল যে তারা জানতে সক্ষম হয়েছেন একটি স্ত্রী শার্ক একই সাথে একাধিক পুরুষ শার্কের সন্তান ধারণ করে যদিও পুরুষ পাইপ ফিশ তার কাজগুলো খুব ভালোভাবেই করে কিন্তু এমনও দেখা গেছে অনেক সময় তার পাউচ থেকে ডিম গায়েব হতে আসলে এই ডিম গায়েব হওয়ার কারণ হচ্ছে বাবা তার নিজের ডিম নিজেই খেয়ে ফেলে দ্বিগুণ পরিমাণ খাদ্য আহরণ করতে শুরু করে যা মোটেও সুবিধাজনক নয় ফলে মা চিংড়ি নিজের সন্তানদেরকে খেয়ে ফেলে নিজের পরিশ্রম লাঘব করে ঘাস ফড়িং প্রাণী জগতের বিচিত্রতার একটি বিষয় হচ্ছে সঙ্গম সঙ্গীকে খেয়ে ফেলা এক্ষেত্রে বেশিরভাগ সময় স্ত্রী প্রাণীটি পুরুষ সঙ্গীকে সঙ্গমের পর ভক্ষণ করে ফেলে এই অদ্ভুত বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত হচ্ছে ম্যান্টিস বা দীর্ঘপদী ঘাস ফড়িং এরা পুরুষ পতঙ্গের মাথা খেয়ে ফেলে মাথাবিহীন পুরুষ তারপরেও সঙ্গম চালিয়ে যেতে থাকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কি অদ্ভুত তাই না সঙ্গম করতে গিয়ে নিজের সঙ্গীকেই খেয়ে নেয় ক্ষুধার চোটে যারা ভাবছেন স্বজাতির মাংস খাওয়া শুধু মাংসাশীদের মাঝে সীমাবদ্ধ রয়েছে তারা ভুল ভাবছেন উল্টো তৃণভোজীদের মাঝেও এই বৈশিষ্ট্যের দেখা মিলেছে তাহলে দেখে নেওয়া যাক কোন কোন তৃণভোজীরা স্বজাতি ভক্ষক হিসেবে পরিচিতি পেয়েছে হ্যামস্টার প্রেইরি কুকুর শুয়োপোকা সহ বেশ কিছু প্রজাতির প্রাণী বিভিন্ন সময়ে স্বজাতির মাংস ভক্ষণ করে জীবন ধারণ করে যারা প্রেইরি কুকুরের সাথে পরিচিত আছেন তারা হয়তো চোখ কপালে তুলবেন দেখতে ভীষণ আদুরে এবং নাদুস নুদুস চেহারার এই প্রেইরি কুকুরদের মতো নিষ্পাপ প্রাণী বোধ হয় আর একটিও নেই কিন্তু এরাই ন্যাচারাল সিলেকশনের কারণে সহোদরকেই খেয়ে ফেলে এর ফলে এদের পর্যাপ্ত ঘাস লতাপাতা খেয়ে বেঁচে থাকার সম্ভাবনা বেড়ে যায়
মাকড়সা। মাকড়সার বিভিন্ন প্রজাতির মধ্যে স্ত্রী মাকড়সা সঙ্গম চলাকালীন কিংবা সঙ্গমের পর তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে। সাধারণত পুরুষ মাকড়সার তুলনায় স্ত্রী মাকড়সা অনেক গুণ বড় হয়ে থাকে। এই সুবিধা নিয়েই স্ত্রী মাকড়সা তার সঙ্গীকে খেয়ে ফেলতে পারে। কিন্তু দেখা গেছে যে পুরুষ মাকড়সার আকার যদি বড় হয় তাহলে তাদেরকে খেতে পারে না স্ত্রী মাকড়সা। তবে যেসব পুরুষ মাকড়সার আকার স্ত্রী মাকড়সার চেয়ে ছোট তাদের প্রায় 80% স্ত্রী মাকড়সার পেটে চলে যায়। সঙ্গমের পর বা চলাকালীন এই ধরনের খেয়ে ফেলার ঘটনার কারণে তারা একে সেক্সুয়াল ক্যানিবালিজম হিসেবে উল্লেখ করেন। সিসিলিয়ান, কত বিচিত্র এই প্রাণী জগৎ। এখানে মা যেমন সন্তানকে ভক্ষণ করতে পারে তেমনি এর বিপরীত ঘটনাও দেখা যায়। কিছু পোকামাকড়, বৃশ্চিক, মাকড়সা এবং নেমাটোড কৃমির ক্ষেত্রে এমনটা দেখা গেছে। কাঁকড়া মাকড়সা তার শাবককে অনিষিক্ত ডিম খেয়ে থাকে, কিন্তু ক্ষুধার্থ শাবক ডিম খেয়ে সন্তুষ্ট থাকতে পারে না। তখন তারা তাদের মাকে আক্রমণ করে এবং ভাগাভাগি করে কয়েক সপ্তাহ ধরে খেয়ে ফেলে। মায়ের এই আত্মত্যাগের কারণে তাদের সন্তানেরা সমসাময়িক অন্যান্য মাকড়সার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী হয়ে ওঠে। এদের গড়ায়ু অন্যদের চেয়ে বেশি হয়। তবে অন্যান্য মাতৃভক্ষক প্রজাতির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন সিসিলিয়ান নামক উভচরের দেখা যায় এরা এদের মাকে হত্যা না করলে মায়ের মাংস খেয়ে বেড়ে ওঠে। এক্ষেত্রে মায়ের দেহে কোনো সমস্যা হয় না, উল্টো টিকটিকির লেজের মতো দিব্যি নতুন মাংস গজিয়ে ওঠে। টাইগার স্যালামান্ডার্স, টাইগার স্যালামান্ডারের লার্ভা দুই রকমের হতে পারে। ছোট লার্ভাগুলো সাধারণত জলজ অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বাঁচে। পক্ষান্তরে বড় রাক্ষসের লার্ভাগুলো তাদের সহোদর লার্ভাদের খেয়ে ফেলে। রাক্ষসের স্যালামান্ডারসদের মাথা অনেক বড়, মুখ প্রশস্ত এবং চোয়াল সাধারণ স্যালামান্ডারের চেয়ে 3 গুণ লম্বা হয়ে থাকে। গবেষকরা খুঁজে পেয়েছেন যে স্যালামান্ডারসের সংখ্যা যখন অধিক হয়ে যায় তখন রাক্ষসের স্যালামান্ডার তাদের সহোদরকে খেয়ে ফেলে। ছোট স্যালামান্ডারগুলো রাক্ষসের স্যালামান্ডারের কাছে সুস্বাদু একটি খাবার এবং এটি তাদের অনেক পুষ্টি যুগিয়ে থাকে। নাম্বার 11, স্লথ ভাল্লুক। মায়ের মতো আপনজন এই ত্রিভুবনে আর কেউ নেই। সন্তান আর মায়ের মাঝে যে বন্ধন তা কেবল মানুষ নয় বরং সকল প্রাণীর মাঝে ছড়িয়ে আছে। কোনো শিশু বিপদে পড়লে সবার প্রথমে ছুটে আসে মায়ের কাছে, কিন্তু যখন এই মাই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন কি উপায়? ঠিক এমনটাই ঘটেছে স্লথ ভাল্লুকের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জু চিড়িয়াখানায় এক স্লথ ভাল্লুক তার 3 ছানার মাঝে 2টিকে ভক্ষণ করে ফেলে। পরবর্তীতে চিড়িয়াখানা কর্মীরা তৃতীয় ছানাকে আলাদা করে জীবন বাঁচাতে সক্ষম হয়। অবাক হবেন না, অনেকেই হয়তো জানেন না স্লথ ভাল্লুক খিদা লাগলে তার বাচ্চাদেরকেও খেয়ে ফেলে। হেই WhatsApp YouTube, আপনাদের পছন্দের চ্যানেল পিনিকপাই সাইকোলজিতে নতুন ভিডিও আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেই ভিডিওটির টপিক হচ্ছে ইদানিং আমরা কোনো কিছু মনে রাখতে পারি না কেন, সেই বিষয়ে। আই এম শিওর আমার মতো আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যার শিকার, তাই সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। প্রাণীরা বেঁচে থাকার জন্য অনেক সময় নিজের সহজাতের মাংস খায়। প্রাণীরা যখন সহোদর মা স্বজাতির কারো মাংস ভক্ষণ করে তখন শিকারের দেহে থাকা বিভিন্ন রোগ জীবাণু খাদকের দেহে স্থানান্তরিত হয়ে যায়। এর ফলে খাদক প্রাণীটি সেসব রোগে আক্রান্ত হয়ে নিজে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। আরেকটি কথা, অনেকে হয়তো এখন এটি জেনে অবাক হবেন যে মানুষেরাও সহজাতকে ভক্ষণ করে। প্রাণঘাতী কুরুর কারণে ফোরজাতির চিহ্ন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিজেদের অস্তিত্ব রক্ষায় এরা এতটাই বদ্ধপরিকর যে স্বজাতি ভক্ষণের মতো ভয়াবহ পন্থা অবলম্বন করতেও এরা পিছপা হয় না। অবশ্য ভয়ঙ্কর বিশেষণ ব্যবহার করার ক্ষেত্রে আমার কিছুটা আপত্তি আছে। আমাদের দৃষ্টিকোণ থেকে হয়তো সেটা ভয়ঙ্কর, কিন্তু প্রকৃতির খেয়ালে এটাই হয়তো স্বাভাবিক। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।